হাই, আমি সন্তু। আজকে আপনাদের একটি ফ্ল্যাটের আপডেট দিতে চলে এসেছি। দেখুন, এই জায়গাটির নাম কেষ্টপুর ভিআইপি এবং পাশে দেখছেন দেশপ্রিয় বালিকা বিদ্যালয়। এবং এই ঠিক জায়গা থেকে দেশপ্রিয় বালিকা বিদ্যালয় বা কেষ্টপুরী ভিআইপি মেন রোড থেকে আমরা 5 মিনিট বাই কারে চলে যাব রবীন্দ্রপল্লী। এবং এই রবীন্দ্রপল্লীর মধ্যে আপনাদের আজকে একটি 2 BHK এবং শুধু একটি 2 BHK না, আমরা 3টি 2 BHK ফ্ল্যাট দেখাবো, যেটি একই বিল্ডিংয়ে আপনাদের এই 3টি ফ্ল্যাট দেখাবো। তো স্ট্যান্ডই আপনি দেখলেন, এই বিল্ডিং বা এই ফ্ল্যাটে যদি আপনি আসতে চান তাহলে ভিআইপি কেষ্টপুর থেকে 5 মিনিট বাই অটোতে করে আপনি রবীন্দ্রপল্লীতে নামবেন এবং ওখান থেকে জাস্ট 1 মিনিট পায়ে হাঁটা পথে আপনি এই বিল্ডিংয়ে চলে আসতে পারেন। দেখছেন, এটি একটি রাস্তা এবং এখানে আপনি বাইক পার্কিংয়ের জায়গা পাবেন। এবং সামনের দিক থেকে আরও একটি রাস্তা আছে। বিল্ডিংয়ের এলিভেশনটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, G+4 স্টোরির একটি বিল্ডিং। এবং এই বিল্ডিংয়ের মধ্যে আপনি লিফ্ট পাবেন, কার পার্কিংয়ের এখানে কোনো রকম ফ্যাসিলিটিস নেই, যেটা আগেই বলেছি বাইক পার্কিংয়ের আপনি জায়গা পাবেন। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের 1st ফ্লোরে এবং আপনাদের ফ্ল্যাটটি দেখিয়ে দেবো। এটি লিফ্টের পোর্শন, আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি। এখানে 1st অ্যান্ড 3rd ফ্লোর এবং 2nd ফ্লোরে প্রত্যেকটি ফ্লোরে একটি বা দুটি করে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে ফর সেলের জন্য। আমরা ফার্স্ট যখন হলে ঢুকছি, এটা একটি কিচেন দেখছি এবং এটি হল, দুটি রুম আছে, তার মধ্যে এটি একটি রুম এবং রুমের সাইজ যথেষ্ট স্পেশিয়াস আপনি দেখতে পাচ্ছেন, প্রায় 13x11 স্কোয়ার ফিটের একটি বিগ বেডরুম। এবং পাশে দেখছেন এটি কমন ওয়াশরুম এবং ওপরে একটি লফট আছে। উইদিন 4 মান্থের মধ্যে আপনি হ্যান্ডওভার পেয়ে যাবেন। এখানে যে প্রমোটার আছেন বা ডেভেলপার বা বিল্ডার আছেন, ওনার প্রত্যেকটি কাজ খুবই ভালো এবং উনি দামি কোয়ালিটি জিনিস ইউজ করেন। লাইক এখানে 3D টালি, মানে ডিজিটাল টালির এখন টাইম চলে এসেছে, তো উনি ডিজিটাল টালি এখানে ইউজ করবেন ফ্লোরিংয়ে। এবং ওপরে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কাজগুলি। এই ফ্ল্যাটটি দেখছেন, এটির সাইজ 734 স্কোয়ার ফিট এবং ঠিক এর পাশে 806 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আছে। এবং যদি আপনার বাজেট খুবই কম থাকে তাহলে আপনি 593 স্কোয়ার ফিটের মধ্যেও একটি 2 BHK এখানে পেয়ে যাবেন। 734 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আপনি 2টো বেডরুম পাচ্ছেন, 2টি ওয়াশরুম পাচ্ছেন, যার মধ্যে একটি কমন, একটি অ্যাটাচড এবং এর সাথে একটি বিগ ব্যালকনি পাচ্ছেন। এবং টোটালি সামনের দিকটা দেখছেন খোলামেলা এবং নিচে যে রাস্তাটি আছে এটি 8 ফিটের একটি রাস্তা। এবং এই প্লেসটি বাগুইহাটি থানার আন্ডারে পড়ছে। ওয়াটার সাপ্লাইয়ের জন্য এখানে আপনি সাম্বাসুল বা রিজার্ভার দুভাবেই ব্যবস্থা করা আছে, তো জলের কোনো রকম এখানে অসুবিধে হবে না। আর এখানে প্রত্যেকটি ফ্ল্যাট যেগুলি দেখাবো আপনাদের, আপনাদেরকে এখন 2টি ফ্ল্যাট দেখাবো এবং একটি ফ্ল্যাটের সাইজ আমরা বলে দেবো। এখানে 806 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি জাস্ট এর পাশেই আছে এবং সেই ফ্ল্যাটটিও খুব সুন্দর। এখন আমি চলে এসেছি 2nd যে ফ্ল্যাটটি আছে, 593 স্কোয়ার ফিটের, যাদের বাজেট একটু কম তারা এই ফ্ল্যাটটি কিনতে পারে। এবং এখানে আপনি 2টি বেডরুম পাবেন, তার সাথে হল পাচ্ছেন, কিচেন পাচ্ছেন, ওয়াশরুম পাবেন এবং যে উইন্ডোটি আছে সাউথ ফেসিং উইন্ডো। এখানে যে সমস্ত ফ্ল্যাটগুলি আছে প্রাইস 3700 টাকা করে পার স্কোয়ার ফিট, প্রাইস সামান্য কিছু লিটিল বিট নেগোসিয়েট হতে পারে এবং এই ফ্ল্যাটের ওপর থেকে আপনি লোন পাবেন। এবং দেখছেন 734 স্কোয়ার ফিট ফ্ল্যাটটি দেখানোর পর আপনাকে যখন এই ফ্ল্যাটটি দেখাচ্ছি সামান্য একটু ছোট মনে হতে পারে, দেখছেন ওনার কাজ বা ওনার যে সমস্ত কোয়ালিটি জিনিস দিয়েছেন আপনার পছন্দ হওয়ার মতোই ফ্ল্যাট উনি বানিয়ে দেবেন। এবং এখানে একটি ওয়াশরুম, ওপরে লফটের ব্যবস্থা আছে আর এটি আরেকটি বেডরুম। সো 2টি বেডরুম, একটি ওয়াশরুম এবং কিচেন আর একটি ব্যালকনি আপনি পাচ্ছেন 593 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে। এবং আপনি এই প্রপার্টির ওপর লোন পেয়ে যাবেন। আপনি যদি লোনের জন্য অ্যাপ্লাই করেন, এখানে আরও যারা নিয়েছেন ফ্ল্যাট তারা লোনে অ্যাপ্লাই করে ফ্ল্যাট কিনেছেন, তো আপনি এখান থেকে লোন পেয়ে যাবেন। এদিক থেকে যে রাস্তাটি আগে দেখিয়েছিলাম সেই রাস্তাটি দেখছেন। আর এইখান থেকে সবজি মার্কেট বা গ্রসারি মার্কেট জাস্ট আপনি বিল্ডিংয়ের নিচে নামলেই উইদিন 50 মিটার, জাস্ট 50 মিটারের মধ্যে আপনি সমস্ত ফ্যাসিলিটিস পাবেন। সিঁড়িগুলি দেখছেন, এই ফ্ল্যাটটির বা এই বিল্ডিংয়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর সেকেন্ড, এই বিল্ডিংয়ের লিফ্টটি দেখছেন, লিফ্টের পোর্শনটি এই বিল্ডিংয়ের জাস্ট পাশেই অটো স্ট্যান্ডই পাবেন আপনি। আমরা এখন ছাদে চলে এসেছি। আপনাদের আবার বলে রাখি, যদি আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন।
এবং আমরা আপকামিং টাইমে আরও ভালো ভালো প্রপার্টির আপডেট দেবো, যেটি আপনার রিকোয়ারমেন্ট বা বাজেটের সাথে ম্যাচ করে যেতে পারে। এবং আপনার বন্ধু বান্ধবদের এরকম একটি প্রপার্টি শেয়ার করতে ভুলবেন না। আর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সটিতে যে লিঙ্কটি আছে ওই লিঙ্কটি ক্লিক করে দেখুন, আরও ভালো ভালো প্রপার্টির কম বেশি সমস্ত দামের প্রপার্টির আপনি আপডেট ওই লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এবং এখানে দেখছেন মেন রোডটি, বাঁদিকে চলে গেলে এই রোডের কেষ্টপুর বাজার, মিশন বাজার বা ঘোষপাড়া চলে যাচ্ছেন, রাইট সাইডে চলে গেলে কেষ্টপুর ভিআইপি রোড দেখছেন, এখানে অটো বাস সব কিছু চলছে। এবং 100 মিটারের মধ্যে আপনি এই মেন রাস্তাতে পৌঁছে যেতে পারেন, এটি এই বিল্ডিংয়ের ইউএসপি। অর্থাৎ আপনি রাত্রি 3টে 4টে যে কোনো টাইমে আসতে পারেন পায়ে হেঁটে এই রাস্তা থেকে, এবং সমস্ত রকম ভেহিকলসের ব্যবস্থা আছে। আশা করছি ফ্ল্যাটটি বা বিল্ডিংটি সম্বন্ধে আপনাদের একটি বিস্তারিত আইডিয়া হয়েছে। এর থেকে বেশি কিছু জানতে অবশ্যই আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।